বিয়ের দাবিতে যুবকদের একশো কিলোমিটার পদযাত্রা ভারতের দক্ষিণ অঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একদল যুবক প্রায় একশো কিলোমিটার পদ পদযাত্রা করে একটি মন্দিরে গিয়ে প্রার্থনা করে যাতে তাদের ভাগ্য বোঝোটে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরসের জন্ম দিলেও অধিকার কর্মীরা বলেছেন এই ঘটনার মধ্য দিয়ে ওই অঞ্চলে আর্থসামাজিক সংকটের একটি চিত্রও ফুটে উঠেছে পদযাত্রাটি শুরু করেছিল ত্রিশ জনের একটি দল এবং শেষ পর্যন্ত এতে অংশ নিয়েছিল ষাট জনেরও মতো পদয যাত্রার অংশ নেওয়া সবাই ওই রাজ্যের মান্ডিয়া জেলার কৃষক কয়েক দশক ধরেই কন্ডাক্তরের নারী পুরুষদের অনুপাতের পার্থক্য বেড়েই চলেছিল এবং যে কারণে অনেক পুরুষই বিয়ে করার জন্য পাত্রী খুঁজে পায় না এছাড়া অনেকে আয় কম থাকা কিংবা নারীদের বিভিন্ন গোত্রে পছন্দ করার ঘটনার কারণে পাত্রী সংকট তৈরি হয়েছে অবিবাহিতদের এই পদযাত্রায় যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন মাল্লেখা দ্বীপি তারা গিয়েছিলেন মহেদেশ সাড়া মন্দিরে যার ভক্তরা বিশ্বাস করেন যে তাদের প্রত্যাশা পূরণ হবে মাল্যেশা বলেন যখন প্রেম করার বয়স ছিল তখন আমি কাজ করেছি অর্থ আয় করেছি এখন আমার সব আছে কিন্তু বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছি না তার বয়স এখন তেত্রিশ তবে তিনি মনে করেন নিজ এলাকায় বিয়ে করার জন্য সঠিক বয়স তিনি অতিক্রম করে ফেলেছেন তিনি বলেন গত কয়েক বছরে অন্তত ত্রিশ জন নারী তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এর কারণ হিসেবে তিনি বলেছেন তার পেশা আর একেবারেই প্রত্যন্ত এলাকায় বাস করা এই পদযাত্রা আয়োজক শিবপ্রসাদ কে এম বলেছেন এই কর্মসূচির কথা ঘোষণার পর দুইশো জনের মতো নিবন্ধন করেছিল অংশ নেওয়ার জন্য তিনি বলেন কিন্তু পরে অনেকেই অংশ নেননি কারণ স্থানীয় মিডিয়া এটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছিল মান্ডিয়া একটি উর্বর কৃষি অঞ্চল এখানে সবচেয়ে বেশি হয় আখ কিন্তু সাম্প্রতিক সময়ে কৃষি থেকে আয় কমে আসা পেশার প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকে আদমশুমারি তথ্য এই অনুবাদ ছিল এক হাজার পুরুষের বিপরীতে নয়শো একাত্তর জন পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে আরেকজন একত্রিশ বছর বয়সী কৃষ্ণ বলেন এখন অনেকেই মনে করে কৃষি পেশায় থাকা পরিবারগুলো তরুণীদের আয় রোজগার অনিশ্চিত শিব প্রসাদ কে এম বলেন আমাদের বসবাসের জায়গা ছোট এবং আয় কম এ পেশায় পাশাপাশি যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের জন্য বরং বিয়ে করা খুব সহজ সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন